নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ফেব্রুয়ারি 2024 12টি রাশির মধ্যে 5টি রাশি বিশ্ব রেকর্ড গড়বে। 100% এই 5 রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে। কিছু রাশির ক্ষেত্রে রাজযোগ সৃষ্টি করছে, আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে। এই ফেব্রুয়ারি মাস এই 5টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে আপনারা যারা ভিডিওটি শুনছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনুন, কারণ কৌশিকদা যখন ভিডিও দেয় কি না তখন হাওয়াতে না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি। দেখুন, এ মাসের 1 ফেব্রুয়ারি 2024 বুধ রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করছে। 5ই ফেব্রুয়ারি 2024 মঙ্গল ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে, এবং অলরেডি কিন্তু রবি কিন্তু মকর রাশিতে কিন্তু রয়েছে ফেব্রুয়ারির প্রথম দিকে। এবং 12ই ফেব্রুয়ারি 2024 শুক্র ধনু রাশি শত্রু রাশি ত্যাগ করে আপনার মকর রাশিতে প্রবেশ করবে, এবং রবি 14ই ফেব্রুয়ারি 2024 মকর রাশি ত্যাগ করে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং 20ই ফেব্রুয়ারি আবার বুধ অতিসঞ্চার গতিতে আবার কুম্ভ রাশিতে প্রবেশ করে এই 5টি রাশির সৌভাগ্যের সূচনা করতে চলেছে। সমস্ত রেকর্ড ভেঙে 100% নতুন রেকর্ড গড়বে ফেব্রুয়ারি মাস। স্মরণীয় মাস হতে চলেছে আপনার এই 5টি রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশির জাতক এবং জাতিকা যদি আপনারা যদি হন। দেখুন, আমি একটি কথা বারবার বলি যে আপনাদের জন্মকুণ্ডলিতে যে সমস্যাগুলো রয়েছে, ভিডিও দেখছেন কৌশিকদা আমার সময়টা কেন ভালো যাচ্ছে না, ব্যক্তিগত জন্ম ছককে আগে বিচার করুন, এবং পাশাপাশি কিছু উপাচার আমি দিব, পাশাপাশি প্রতিকারের জায়গাটা কিন্তু করা দরকার রয়েছে। উপাচারটা কি বলুন তো, একটা ফার্স্ট এডের মতন, অর্থাৎ আর যখন প্রতিকার যখন যেটা হবে সেটা একদম টোটাল মেডিসিন, যেটা আপনার জীবনে পরিবর্তন 100% ঘটাতে কিন্তু বাধ্য। আর আপনারা আমার ভিডিওগুলো যারা শুনেন আপনারা অবশ্যই জানেন যে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। আমি মানলাম প্রত্যেকেরই যে নবগ্রহের মধ্যে 9টি গ্রহ ভালো থাকবে তা না, 9টি গ্রহ খারাপ থাকবে তা না, কোন জায়গাটাকে পাওয়ার আপ করতে হবে, কাকে পাওয়ার দিতে হবে সেটা আমার জানা আছে, ফর্মুলা রয়েছে, যে ফর্মুলার মাধ্যমে জীবনে পরিবর্তন ঘটানো সম্ভব। তবে হ্যাঁ, একান্ত প্রচেষ্টা দরকার রয়েছে, এবং সেখানে সারেন্ডার করতে হবে যে কৌশিকদা আমি এই জায়গাটাতে সমস্যা রয়েছে, এখান থেকে আমাকে বার করে তুলতে হবে। আমি অনেক ক্ষেত্রে কিন্তু অনেককে অনেক রকম সাহায্য কিন্তু করি, আমি এখনও বলছি অনেক ক্ষেত্রে আমি যদি আমার এটা প্রফেশন, কারণ প্রত্যেকেরই ক্ষেত্রে একটা জীবিকা থাকে, এটা আমার একটা জীবিকা, কিন্তু পাশাপাশি জনসেবাতেও কিন্তু আমি কাজ অনেক কিছুই করি, কিন্তু সেখানে দেখতে হবে যে আপনাদের সেই জায়গাটাতে বেরিয়ে আসার জন্য কিছু ক্রিয়া
করানো কিন্তু দরকার। আমি বারবার বলি, বাস্তুর জায়গাটা দেখা দরকার। এই যে বাস্তু, অনেকে বলে না বাড়ি কি হবে, দেখুন বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। আমাদের বাড়ি আমাদের জীবনে কিন্তু প্রভাব কিন্তু নিয়ে আনে, সে নেগেটিভ হোক পজিটিভ হোক। দেখবেন কিছু কিছু বাড়ি থাকে না, আপনি ভাড়া বাড়িতে ছিলেন, সেখানে আপনি ভাড়া বাড়ি থেকে বাড়ি করতে পারলেন, কিন্তু যেই নতুন বাড়িতে প্রবেশ করলেন আস্তে 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 আপনার ডিমোশন হতে থাকলো। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে বাস্তুটা আইডিয়াল নয়। আমি এই জন্য বলি, সেপটিক ট্যাঙ্কটা কোথায় করেছি, সাবমার্সাল পাম্প কোথায় রেখেছি, জলের রিজার্ভার কোথায় রেখেছি, সিঁড়ি কোথায় রেখেছি, ঘরের কালার কি রয়েছে, এবং আমি যে কিচেনটা করেছি সেটা কোথায় রয়েছে, টয়লেট কোথায় রয়েছে, এই জায়গাগুলো কিন্তু জানা দরকার। কারণ বাস্তু, আমি বাস্তুর উপর প্রচুর ভিডিও এর আগে দিয়েছি, কিচেন রুমকে কেমন করা উচিত, এগুলো অনেক ভিডিও কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু হবে। আমি একটি কথা বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই আমি বললাম যে এটা হবে, কিন্তু সেখানে আপনার অনেকের ক্ষেত্রে বলছে যে স্যার আমি আমার প্রচুর অর্থের দরকার। আপনার জন্মকুণ্ডলিতে সে পটেন্সিয়ালিটি থাকা দরকার রয়েছে, অর্থাৎ ভারসাম্য যদি থাকে তবেই কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে, আমি 100% এবং দায়িত্বের সাথে গ্যারেন্টির সাথে বলছি, গ্যারেন্টির সাথে বলছি এই জায়গাটা কিন্তু সম্ভব। দেখুন আমাদের হস্তরেখা, আমাদের জন্মকুণ্ডলী বিশেষভাবে কিন্তু আমাদের দেখা দরকার। অনেকের ক্ষেত্রে কী হয়েছে জানেন, ঋণের উপর ঋণ, একের উপর ঋণ, এই ঋণ থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করা একান্ত দরকার রয়েছে। এবং পাশাপাশি আপনারা যাদের সন্তানের এডুকেশনের জায়গায় সন্তান নিয়ে সমস্যা, বা ব্যবসা ভালো চলছে না, বা শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, বা চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে গেছে, ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন, এই জায়গাগুলো যারা করতে চাইছেন অবশ্যই আমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো এই যে গ্রহের যে অবস্থানগুলো বললাম, 1 ফেব্রুয়ারি আপনার বুধের রাশি পরিবর্তন, 5 ফেব্রুয়ারি মঙ্গলের রাশি পরিবর্তন, 12 ফেব্রুয়ারি শুক্র, আবার 14 ফেব্রুয়ারি রবি, আবার বুধ, 20 ফেব্রুয়ারি যে রাশি পরিবর্তন করছে, এর ফলে যে 5 রাশি সৌভাগ্যের সূচনা হতে চলেছে। নাম্বার 1 রাশি বিশ্ব রাশি, লিখে রাখুন, বিশ্ব রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্রটিকে রাজ্য এবং শ্মশান নামক মহাপুরুষ রাজ্য তৈরি করছে, এবং ভাগ্যভাবে এবং কর্মভাবে আপনার ধনাধিপতি এবং পঞ্চমপতি অবস্থান করে আপনাদের এ মাসে বড় ধরনের কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা, যারা সেলস লাইন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনার লাভ পাবেন। বিশ্ব রাশি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং আপনাদের সপ্তমপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি পাবেন, এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, কারণ সপ্তমপতি তুঙ্গ গৃহে, লিখে রাখুন, দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে বিশ্ব রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এবং পাশাপাশি আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে উন্নতি 100% কিন্তু হতে চলেছে, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে, এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, কারণ একাদশভাবে রাহু ইনকাম ফ্লো করে, ইনকামের জায়গাটা বৃদ্ধি করে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সিলেক্টেড কিছু রাশির আমি কথা বলছি, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত যোগ তৈরি করছে, আপনার রাশির অধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, রুচক্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে, মানে মহাকোটিপতি যোগ, এক কথায় হঠাৎ কোটিপতি যোগ মেষ রাশির। আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি, এবং সপ্তমপতি আপনাদের ধনাধিপতি কর্মভাবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কোনো প্রপার্টি কিনা, কর্মক্ষেত্রে পরিবর্তন,
প্রমোশন এবং যারা জমি বা ফ্ল্যাট বা জায়গা কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। অর্থাৎ প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং পাশাপাশি আপনাদের এ মাসে ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। কর্কট রাশির আপনাদের কর্মাধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, পঞ্চমপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে। আপনাদের এই সময় দাম্পত্য সুখ এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আমূল চেঞ্জ আপনাদের আসতে হচ্ছে। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ এই মাসে কিন্তু পেতে চলেছেন। ডেলি ইনকাম আপনাদের বাড়বে, শুভ বিবাহ এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে কর্কট রাশির, এবং আপনাদের মান সম্মান সুনাম অর্জন কিন্তু হতে চলেছে। রুচক নামক মহাপুরুষ তার যোগ আপনাদের ভাগ্যোদয় করবে। শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রাখুন, ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছেন। আপনাদের ক্ষেত্রে দেখুন পঞ্চমপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে এবং আপনার ভাগ্যাধিপতি পঞ্চমভাবে, আপনাদের ধনপতি এবং সপ্তমপতি আপনাদের তুঙ্গ গৃহে অবস্থান করছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি যেমন মজবুত হবে, কোনো সম্পত্তি ক্রয় এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা যারা করছেন, যারা ধরুন রিয়েল এস্টেটের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা জমির সঙ্গে যুক্ত রয়েছেন, মাটির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভালো রেজাল্ট পাবেন। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সুখ সাধন থেকে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি যারা শেয়ার বাজার লটারি ফাটকার থেকে সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। রুচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের 100% ভাগ্যোদয় করতে চলেছে। তুলা রাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিতে ভাগ্যাধিপতি একাদশপতি চতুর্থপতি কর্মাধিপতি পঞ্চমপতি কি চাই মকর রাশি। মকর রাশি সুনাম অর্জন হবে, মকর রাশি ইনকাম ডাবলিং হবে এ মাসে, আপনাদের দীর্ঘদিনের মনের আশা পূরণ হবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। আপনাদের পারিবারিক সুখ এবং কোনো সম্পত্তি ক্রয় এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ধনভাবে শনি অবস্থান করছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, ভাগ্যপতি ধনভাবে চলে যাবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, উন্নতির শিকড় চূড়ায় যেতে চলেছে মকর রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মকর রাশির জাতক এবং জাতিকারা। এবং এর পাশাপাশি আপনাদের ইনকাম এই মাসে যথেষ্ট বৃদ্ধি করবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। বিদেশ থেকে ফরেন থেকেও কিন্তু এ মাসে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই পাঁচটি রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস, এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। তাই ভিডিও শুধু শুনছেন হয়তো কৌশিকদা কই আমার হচ্ছে না, এই জায়গাটা কিন্তু আপনাদের মন থেকে কিন্তু দূরে সরে যাবে যখন আপনারা প্রতিকার প্রতিবিধান এবং পরামর্শ করবেন। যাদের ক্ষেত্রে হস্তরেখা রয়েছে তারা হস্তরেখা দেখান, হস্তরেখার তাছাড়া যারা জন্মকুণ্ডু রয়েছে সেটা আপনারা দেখান। নমস্কার, ধন্যবাদ।